হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স, আমিও ভালো আছি ইনশাল্লাহ। আজ আমি চামচ দিয়ে মেপে এক ডিমের একটা স্পঞ্জ কেক করে দেখাবো ভিউয়ার্স। খুবই সফট হবে এবং এভাবে আপনারা পরিমাণে বেশিও করতে পারবেন। এক ডিমের না করে যদি পরিমাণে বাড়াতে চান, রেসিপিটা আমি কতটুকু ময়দা লাগবে, চিনি লাগবে সেটা আমি বলে দিচ্ছি ভিডিওর শেষে। স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক, কী কী লাগবে আমরা দেখে নেই। এখানে আমি রুম টেম্পারেচারে আনা একটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের কুসুমটা আমি আলাদা করে নিয়েছি। স্পঞ্জ কেক করার সময় অবশ্যই ডিমের কুসুমটা আলাদা করে নেবেন, তাহলে কেকটা খুবই সফট হবে। এই কুসুমের সাথে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা ফ্লেভার। প্রথমে আমি এই ডিমের সাদা অংশটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো বিট করে নেবেন, পুরোপুরি ফ্লাফি হতে হবে। এটা আপনারা হ্যান্ড ইউজ দিয়েও করতে পারবেন, একটু সময়টা বেশি লাগবে। হাই স্পিডে দিয়ে আমি প্রায় 2 মিনিট বিট করে নিয়েছি। ভিউয়ার্স, এই ধরনের জমাট ফোম হবে, উপর করলেও এভাবে পড়বে না, তখনই আমি চিনিটা দেব। চিনিটা দিচ্ছি আমি 4 চামচে মেপে 3/4 চামচ। আবার আমি 1 মিনিট বিট করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুম আর ভ্যানিলাটা যে আমি একসাথে করে রেখেছিলাম সেটা। আবার করে নিচ্ছি 1 মিনিট। এবার আমি বিটারটা সরিয়ে নিচ্ছি। আজকাল ভিউয়ার্স বাজারে অনেক কম দামে বিটার পাওয়া যায়। হ্যান্ড ইউজ দিয়ে করলে সময়টা একটু বেশি লাগে, তারপর বিটার দিয়ে করে নিতে পারেন আপনারা, অথবা হ্যান্ড ইউজ দিয়ে করে নিতে পারেন, যেভাবে সুবিধা করে নেবেন। আমি এক চিমটিরও কম পরিমাণ লবণ দিচ্ছি, যেহেতু একটা ডিম। সাইড থেকে একটু নামিয়ে নিচ্ছি আমি। এবার আলতোভাবে মিলিয়ে নিতে হবে। আমি ময়দার পরিমাণটা দিচ্ছি 1/4 চামচ দিয়ে মেপে। এভাবে তুলে নিয়ে একটা ঝাড়া দিবেন। এভাবে আমি মেপে দেখাচ্ছি। এখানে আমি 4 চা চামচ ময়দা দেব। গুঁড়া দুধটা দিচ্ছি আমি 1 চা চামচ। বেকিং পাউডারটা দিচ্ছি আমি 1/2 চা চামচ ওরকম। 1/4 চামচ দিয়ে মেপে দিবেন। এবার চেলে নিচ্ছি আমি। তেলটা দিচ্ছি ভিউয়ার্স 1/4 চামচ দিয়ে আমি 2 চা চামচ। স্পঞ্জ কেকে তেলের পরিমাণটা কম লাগে। আর আমি সব উপকরণগুলো মিলিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন একদিক থেকে মেলাতে, যেহেতু স্পঞ্জ কেক ফোমটা যেন নষ্ট না হয়, তাহলে কেকটা খুবই সফট হবে। মেশানো হয়ে গেছে ভিউয়ার্স। এবার আমি কেক মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি এই ছোট সাইজের সসপ্যানটাতে একটা বাটার পেপার লাগিয়ে নিয়েছি, অয়েল ব্রাশ করে নিয়েছি, এটাতে আমি ঢেলে দিচ্ছি। এভাবে একটু সমান করে দিবেন। এভাবে একটু ট্যাপ করে দিবেন, তাহলে ভেতরে যে বাতাসটা থাকে সেটা বেরিয়ে আসবে। এবার আমরা প্রিহিটেড ওভেনে দিয়ে দিচ্ছি 160°C। 12 থেকে 15 মিনিট লাগবে কেকটা হতে, যেহেতু এক ডিমের কেক, ছোটো কেক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি 15 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। ওভেন থেকে বের করে আনলাম ভিউয়ার্স 20 মিনিট পর। আমাদের কেকটা হতে 20 মিনিট লেগেছে। আমি এখন সাইড থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি। মিনি সাইজের একটা কেক হয়ে গেল এক ডিম দিয়ে। এভাবে একটু আলগা করে দিবেন, তারপরে আমি মোল্ড আউট করে নিচ্ছি। নিচের এই বাটার পেপারটা তুলে নিচ্ছি আমি। মোল্ড আউট করার পর আমি 2টো চেরি দিয়ে দিচ্ছি উপরে। আপনারা এই কেকটা যদি ক্রিম দিয়ে ডেকোরেশন করেন, তাহলে জন্মদিনের কেক হয়ে যাবে এবং খেতেও খুব মজা লাগবে। একটু সিরাপ ব্রাশ করে নেবেন, তারপর ক্রিমটা লাগাবেন। খুবই সফট হয়েছে ভিউয়ার্স। চামচ দিয়ে মেপে পুরো পারফেক্ট একটা স্পঞ্জ কেক হয়ে গেল।
আপনারা যদি এই কেকটা এক ডিমের না করে চার ডিমের করতে চান তাহলে ময়দার পরিমাণটা 16 চা চামচ নেবেন, চিনির পরিমাণটা নেবেন 12 চা চামচ, তেলটা নেবেন 8 চা চামচ, বেকিং পাউডারটা নেবেন 1.5 চা চামচ, ভ্যানিলাটা দিবেন 1.5 চা চামচ, লবণটা 8 ভাগের 1 চা চামচ দিলেই চলবে। চার ডিমের পরিমাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। এবার আমি একটা পিস কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে ভিউয়ার্স, ভেতরটা কেমন হয়েছে কাটা দেখে বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে। চামচ দিয়ে মেপে করা রেসপন্স থেকে এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।